আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায় আপনাদের সাথে আছি আমি চলুন জেনে যাক সারা ফাহাদিয়া দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো তৃতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফরে রাশিয়া গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার দুই দিনের সফরে তিনি মস্কোয় পৌঁছেছেন দুই সালে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর এটাই মোদীর প্রথম মস্কো সফর রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে নির্ধারিত সূচি অনুযায়ী সফরের দ্বিতীয় মঙ্গলবার নরেন্দ্র মোদী ও ভ্লাদিমির পুতিনের বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে তবে সফরের প্রথম দিন সোমবার দুই নেতা একত্রে চা পান করেন এবং কিছু সময় অনানুষ্ঠানিক আলোচনা করেন সংবাদ মাধ্যমটি জানিয়েছে মস্কোয় অবতরণের পর মোদীকে রুশ প্রেসিডেন্টের বাসভবন নভো ওগারিওভো প্রাসাদে নিয়ে যাওয়া হয় সেখানে দুই নেতার মধ্যে সাক্ষাৎ হয় এক পর্যায়ে কথা বলতে বলতে মোদী ও পুতিন প্রতিনিধি দলের সদস্যদের কাছ থেকে আলাদা হয়ে নিজেরা একান্তে কথা বলেন এ সময় এমনকি দোভাষীও ছিল না তাদের সাথে তাস জানিয়েছে এবারের বৈঠকে শুধুমাত্র দ্বিপক্ষীয় সম্পর্ক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে নরেন্দ্র মোদীর এবারের মস্কো সফরে দুই দেশের মধ্যে বাইশতম দ্বিপক্ষীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে রুশ গণমাধ্যম আরটি দুই সাল থেকে দেশ দুটির মধ্যে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে মস্কো সফর নিয়ে এক বিবৃতিতে মোদী বলেছেন আমার বন্ধু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক পর্যালোচনা করতে চাই একই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা করতে চাই আমরা শান্তিপূর্ণ ও স্থিতিশীল অঞ্চল প্রতিষ্ঠার জন্য সহায়ক ভূমিকা রাখতে চাই নয়াদিল্লির পাশাপাশি মস্কো মতির রাশিয়া সফরকে বেশ গুরুত্ব দিচ্ছে বলে জানায় বিভিন্ন সংবাদমাধ্যম এবার পোল্যান্ড সীমান্তের কাছে যৌথ সেনা মহড়া শুরু করেছে বেলারুস ও চীন সোমবার থেকে শুরু হওয়া ইগুল অ্যাসাল্ট নামের এই মহড়া চলবে এগারো দিন ধরে এমন এক স্থানে এই যৌথ মহড়া শুরু হয়েছে যেটি পশ্চিমা সামরিক জোট ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের উত্তর সীমান্ত এই মহড়া ঘিরে কিছু ছবি প্রকাশ করেছে বেলারুসের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাতে দেখা গেছে গত শনিবার চীনের সেনা সদস্যরা বেলারুসে পৌঁছেছেন মন্ত্রণালয় জানিয়েছে এই মহড়ায় সন্ত্রাস বিরোধী যৌথ প্রশিক্ষণে অংশ নেবেন দুই দেশের সেনারা মহড়া চলবে উনিশ জুলাই পর্যন্ত বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবা তথ্য অনুযায়ী এই মহড়ার মধ্য দিয়ে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে অভিজ্ঞতা বিনিময় হবে দুই বাহিনীর মধ্যে সমন্বয়ও বাড়বে এছাড়া সেনাদের যৌথ প্রশিক্ষণের ক্ষেত্রে চীন ও বেলারুশের সম্পর্ক আরও উন্নয়নের একটি ভিত্তি তৈরি হবে এদিকে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এক বিবৃতিতে জানিয়েছে বেলারুশের ব্রেস্ট এলাকায় এই মহড়ার আয়োজন করা হয়েছে এতে দুই দেশের সেনারা জিম্মি মুক্ত করার অভিযান ও সন্ত্রাস বিরোধী অভিযানের প্রশিক্ষণে অংশ নেবেন এর একটি লক্ষ্য হল দুই বাহিনীর মধ্যে প্রশিক্ষণ ও সমন্বয়ের সক্ষমতা বাড়ানো সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করতে বেইজিং গিয়েছিলেন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রোজেজ দুদা ওই সফরের পর পোল্যান্ড ও চীন সম্পর্কের প্রশংসা করে দুদা বলেছিলেন চীনের প্রেসিডেন্ট আমাকে বন্ধু বলে ডেকেছেন এতে আমি খুবই খুশি এর দুই সপ্তাহ পরে পোল্যান্ড সীমান্তের কাছে বেলারুশের সাথে যৌথ মহড়া শুরু করল চীন গত শুক্রবার বেলারুসের সশস্ত্র বাহিনীর ডেপুটি হেড অব জেনারেল স্টাফ ভ্লাদিমির কুপ্রি আনউইক বলেন এই অঞ্চলে ন্যাটোর তৎপরতার জবাব হিসেবেই এই মহড়ার আয়োজন করা হয়েছে গাজা উপত্যকায় নয় মাসের তীব্র লড়াইয়ের পরও এতটুকু দুর্বল হয়নি মুক্তিকামী সংগঠন হামাস তারা এখনও সাত অক্টোবরের মতো ইসরায়েলে ঢুকে হামলা চালানোর সামর্থ্য রাখে হামাসের সামরিক সক্ষমতা সম্পর্কে ইসরায়েলি সামরিক বাহিনীর মূল্যায়নে উঠে এসেছে এই কথা ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কানের খবরে বলা হয়েছে যদি যুদ্ধ থামে তবে আবারও সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে ঢোকার মতো ক্ষমতা হামাসের আছে ইসরায়েলি বাহিনীর মূল্যায়নে আরও বলা হয়েছে হামাস মধ্যেই খান ইউনিট শহরে যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্ত টানেল নেটওয়ার্ক পুনরায় মেরামত করতে সক্ষম হয়েছে এবং মধ্য গাজায় তাদের ট্যানেল নেটওয়ার্ক এখনও সবচেয়ে বেশি সুরক্ষিত রয়েছে এছাড়া উত্তর গাজার সুজাইয়া ও দক্ষিণ গাজার রাফায় হামাস ব্রিগেডসগুলো শক্ত অবস্থানে রয়েছে প্যালেস্টাইন ক্রনিকলের খবরে বলা হয়েছে ইসরায়েল কিভাবে এসব খবর পেয়েছে তা স্পষ্ট নয় তবে ধারণা করা হচ্ছে তাদের গোয়েন্দা তথ্য সংগ্রহ করার যে ক্ষমতা সেটিকেই কাজে লাগানো হয়েছে একদিন আগে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু উপাদা বলেছেন যুদ্ধ শুরুর পর গত কয়েক মাসে হামাস নতুন করে কয়েক হাজার যোদ্ধা নিয়োগ করেছে এবং যেসব অস্ত্র যোদ্ধারা ব্যবহার করছেন সেগুলো গাঁজাতেই নিজস্বভাবে তৈরি করা হচ্ছে সোমবার যুদ্ধের দুইশো সাতাত্তরতম দিনে এক বিবৃতিতে আল কাসম জানিয়েছে গাজাসিটির বিভিন্ন পয়েন্টে তাদের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর দুটি মিলিটারি জিপ একটি পার্সোনাল ক্যারিয়ার একটি মিলিটারি বুলডোজার একটি মারকাভা ট্যাঙ্কের ওপর হামলা চালিয়েছে পৃথক এসব হামলায় আল রকেট ও সুয়াত বিস্ফোরক ব্যবহার করা হয়েছে আরও জানিয়েছে গাজাসিটির সালিহাত এলাকায় ইহুদিবাদী সেনাদের একটি পদাতিক দলের ওপর অ্যান্টি পার্সোনাল শেল হামলা চালানো হয়েছে হামলায় সেনা দলটির সদস্যদের সবাই নিশ্চিতভাবেই নিহত কিংবা আহত হয়েছে একই শহরের তাল আল হাওয়া শিল্প এলাকায় ইসরায়েলি সেনা দলের সঙ্গে সংঘর্ষ হয়েছে যোদ্ধাদের মুখোমুখি সংঘর্ষে সেনারা নিশ্চিতভাবেই হতাহত হয়েছে বলে জানিয়েছে আল কাসাম এছাড়া ছয় সদস্যের একটি সেনা দলকে টার্গেট করে রাধিয়া বোমার বিস্ফোরণ ঘটিয়েছে যোদ্ধারা সেনা দলটি অগ্রসর হতে চাইলে আগে থেকে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটনা হয় বিস্ফোরণে নিশ্চিতভাবেই সেনারা নিহত কিংবা আহত হয়েছে এদিন নেজারিম এক্সিসে ইসরায়েলি সামরিক অবস্থানের ওপর রাজম রকেট হামলা চালিয়েছে হামাস ইসলামিক জিহাদের সামরিক শাখা আলকুজ ব্রিগেড জানিয়েছে তাদের যোদ্ধারা আবু আলী মোস্তফা ব্রিগেডসের সাথে মিলে গাজার বাইরে ইসরায়েলের নেখাল ওজ সেনাঘাটিতে রকেট হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠন হেজফুল্লা জানিয়েছে সোমবার তাদের যোদ্ধারা উত্তর ইসরায়েলের সামরিক অবস্থান লক্ষ্য করে পাঁচ দফা হামলা চালিয়েছে গাজায় ইসরায়েলি আগ্রাসন ও লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে এসব হামলা চালানো হয়েছে হেজবুল্লা এক বিবৃতিতে জানিয়েছে বিকেল পাঁচটা পাঁচ মিনিটে তারা দিনের প্রথম হামলাটি চালায় সেবা ফার্ম এলাকার জীবদেন ব্যারাক লক্ষ্য করে হেজবুল্লার ছোড়ার রকেট সরাসরি ঘাটিতে আঘাত হানে সন্ধ্যা ছয়টায় আল রাহেব মিলিটারি সাইট লক্ষ্য করে আর্টিলারি হামলা চালানো হয় লেবানিজ শহর কফার হুনায় ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে এদিন উত্তর ইসরায়েলের হাগস রিম বসতিতে এক একঝাঁক কাতীয়সা রকেট হামলা চালিয়েছে হেজফুল্লা এরপর মেতুলা বসতিতে ইসরায়েলি সেনাদের ব্যবহৃত একটি ভবন লক্ষ্য করে হামলা চালানো হয় দিনের সর্বশেষ হামলাটি ছিল আল মানারা বসতির একটি ভবন লক্ষ্য করে ভবনটিতে যুদ্ধের শুরু থেকেই ইহুদিবাদী সেনারা অবস্থান করছে গাজা যুদ্ধের শুরু থেকেই ফিলিস্তিনে প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে লেবানন থেকে ইসরায়েলের ওপর অব্যাহত হামলা চালিয়ে আসছে হিজবুল্লা সংগঠনটি জানিয়েছে গাজায় যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত তাদের আক্রমণও থামবে না এদিকে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লার কাছে পাঠানো এক বার্তায় ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন প্রতিরোধ সংগঠনগুলোর প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সমর্থন অব্যাহত থাকবে এবং এই অঞ্চলের মানুষ সবসময় অবৈধ ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে অবস্থান অব্যাহত রাখবে পেজেস্কিয়ান বলেন প্রতিরোধ সংগঠনগুলোর প্রতি ইরানের সমর্থন সরকারি নীতি ও সর্বোচ্চ নেতার নির্দেশনার অংশ এবং এই সমর্থন শক্তভাবেই অব্যাহত থাকবে সংগঠনগুলো ইসরায়েলি দখলদারদের তাদের রণকৌশল ও আগ্রাসন নিয়ে অগ্রসর হতে দেবে না বলে তিনি আশা প্রকাশ করেন হামাস বলেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই যুদ্ধবিরতি আলোচনায় বাধা সৃষ্টি করছেন সংগঠনটি আরও বলেছে গাজায় অব্যাহত ইসরায়েলি হামলা যুদ্ধবিরতি আলোচনাকে সহযোগিতা করছে না সোমবার এক বিবৃতিতে হামাস প্রধান ইসমাইল হানিয়া সতর্ক করে দিয়ে বলেন গাজায় যা চলছে তার পরিণতি হতে পারে ভয়াবহ এবং তা পুরো আলোচনা প্রক্রিয়াকেই বদলে দিতে পারে হামাস প্রধান বলেন এই আলোচনার প্রক্রিয়া নষ্ট হয়ে গেলে তার পুরো দায় বর্তাবে নেতানিয়াহু ও তার সেনাবাহিনীর ওপর বিবৃতিতে বলা হয়েছে গাজায় গত কয়েকদিন ধরে ইসরায়েলি হামলা বৃদ্ধির বিষয়টি নিয়ে কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের সাথে জরুরি যোগাযোগ করেছেন ইসমাইল হানিয়া গত কয়েকদিন ধরেই গাজার বেশ কয়েকটি প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে ইসরায়েল এর মধ্যে রয়েছে জাতিসংঘের পরিচালিত একটি স্কুল যেটি উদ্বাস্তুদের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে এছাড়া গাজা সিটির বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাবার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী সর্বশেষ রবিবারও উত্তর গাজার তুফা দারাজ ও পুরনো গাজা সিটির বাসিন্দাদের এলাকা ছাড়তে বলা হয় এক বিবৃতিতে হামাস বলেছে নেতানিয়াহু ক্রমশই তার আগ্রাসন ও জনগণের বিরুদ্ধে অপরাধের মাত্রা বাড়িয়ে চলছেন একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টাকে এড়িয়ে তারা জনগণকে উদ্বাস্ত বানাচ্ছে তিনি যুদ্ধবিরতি চুক্তিতে একের পর এক বাধা সৃষ্টি করে চলছেন ইসরায়েলি কর্মকর্তারা এর আগে উদ্বেগ প্রকাশ করে বলেছেন নেতানিয়াহু নিজেই বন্দী বিনিময় প্রক্রিয়ার বাধা হয়ে উঠতে পারেন রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কানের খবরে বলা হয়েছে চুক্তির বিষয়ে বিবৃতি পাওয়ার পর নিরাপত্তা প্রধানরা বড় ধরনের ধাক্কা খেয়েছেন ইউক্রেন জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী এতে কমপক্ষে একচল্লিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও দেড় শতাধিক মানুষ হামলার সময় রাজধানী কিয়েভের প্রধান শিশু হাসপাতালেও ক্ষেপণাস্ত্র আঘাতের ঘটনা ঘটে গত কয়েক মাসের মধ্যে ইউক্রেনের রাশিয়ার এটি সবচেয়ে মারাত্মক হামলা বলে মনে করা হচ্ছে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়া সোমবার দিনের বেলায় কিভের প্রধান শিশু হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং ইউক্রেন জুড়ে অন্যান্য শহরগুলোতেও ক্ষেপণাস্ত্র ছুড়েছে দিনের বেলায় ইউক্রেনের রাশিয়ার এই ধরনের হামলা বেশ বিরল এবং বিমান হামলার পর বাবা মায়েরা শিশুদের নিয়ে হাসপাতালের বাইরে রাস্তায় হাঁটছিলেন তাদের অনেকে হতবাক হয়ে পড়েছিলেন এবং কাঁচ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তবে হাসপাতালে হামলার অভিযোগ অস্বীকার করে মস্কো দাবি করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রের টুকরা অংশ নিজেদের ওই হাসপাতালে আঘাত এনেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ন্যাটো শীর্ষ সম্মেলনের জন্য ওয়াশিংটনে যাওয়ার আগে পোল্যান্ডে যাত্রা বিরতি করেন সেখানে তিনি বলেন রাশিয়ার এই হামলায় তিন শিশু সহ সাঁয়ত্রিশ জন নিহত হয়েছেন তবে রয়টার্স বলছে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলার স্থান থেকে পাওয়া নিহতের সংখ্যা কমপক্ষে দাঁড়িয়েছে বলেন রুশ সন্ত্রাসীদের অবশ্যই এর জবাব দিতে হবে কেবল উদ্বিগ্ন হলেই সন্ত্রাস বন্ধ হয় না সমবেদনা কোনো অস্ত্র নয় আজ এখানেই শেষ করছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিদি দর্পণ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ